ভয়ানক সক্ষমতা দেখালো হামাস, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গি বিমান মোকাবেলা করল তারা। জাতিসংঘ অসহায়, পাঁচ পরাশক্তির কাছে আমরা জিম্মি, ভয়ানক শক্তি উন্মোচন করলেন এরদোগান। আত্মসমর্পণ করো নয়তো মরো, এবার মারিওপোলে ইউক্রেন সেনাকে রুশ হুমকি। পশ্চিমারা ইউক্রেন সংঘাত দীর্ঘ করার সব চেষ্টা করছে, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। কাবুলের স্কুলে দফায় দফায় বোমা বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা। অবশেষে শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা। রাশিয়ার কাঠগড়ায় জাতিসংঘ মহাসচিব, আমি 99% নিশ্চয়তা দিলাম রাশিয়ার মিশন ব্যর্থ হবে, অদ্ভুত দাবি রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টার। সবশেষে জানবেন একটি বিশ্লেষণধর্মী সংবাদ, মে মাসে কি আবারও যুদ্ধে জড়াবে ইসরায়েল ফিলিস্তিনি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গি বিমান মোকাবেলা করল ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা আজ ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গতরাত 1:35 ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিট। এর ফলে জঙ্গি বিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই প্রথম এই ধরনের অস্ত্র ব্যবহার করল ফিলিস্তিনি সংগ্রামীরা। গত মধ্যরাতে খান ইউনুস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গি বিমানের সাহায্যে হামলা চালায় দখলদার ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলি সূত্রগুলো দাবি করেছে, গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে গত রাতে রকেট হামলার জবাবে বোমাবর্ষণ করা হয়েছে। সম্প্রতি বাইতুল মুকাদ্দাসে আলাকজা মসজিদ সহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে, একই সঙ্গে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকিও দিচ্ছে। হে আসমান জমিনের মালিক, আলাকসার মালিক আপনি, হেফাজতের মালিকও আপনি, শেষ দিবসে আলাকসার বিষয়ে আমাদেরকে লজ্জিত করবেন না, মেহরবানি করে বিশ্বজুড়ে নিপীড়িত মুসলিম মুসলমানের জন্য একজন সুলতান প্রেরণ করুন, এই আমাদের কামনা। পাঁচ পরাশক্তির কাছে আমরা জিম্মি, বলছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ইউক্রেন পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জাতিসংঘের সংস্কার কতটা জরুরি। বিশ্বের পাঁচ পরাশক্তির কাছে আমরা কতটা জিম্মি তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালেই বোঝা যায়, খবর দ্য হুরিয়াত ডেইলির। সোমবার সন্ধ্যায় আঙ্কারায় বিদেশি কূটনৈতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এরদোগান এইসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ থামাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এরদোগান বলেন, আমরা প্রথমে মানুষ, তারপর আমাদের পরিচয় এশিয়ান, আফ্রিকান এবং ইউরোপীয় সহ প্রভৃতি। জাতি ধর্ম নির্বিশেষে সবার আগে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। আমাদের মনে করতে হবে আমরা বিশ্বে 850 কোটির একটি পরিবার, তাই সবাই আসুন হিংসা হানাহানি বাদ দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, আপনারাও কি এরদোগানের সাথে একমত? তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আত্মসমর্পণ করো নয়তো মরো, এবার মারিওপোলে ইউক্রেন সেনাকে রুশ হুমকি। মারিওপোলে আটক ইউক্রেন সেনাকে আত্মসমর্পণের চরম সময়সীমা দিল রুশ ফৌজ। মঙ্গলবার রুশ সেনার তরফে ঘোষণা করা হয়েছে, অবিলম্বে আত্মসমর্পণ না করলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগতদের চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার দুপুরের মধ্যে যারা আত্মসমর্পণ করবেন তারা প্রাণ রক্ষার নিশ্চয়তা পাবেন বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। প্রসঙ্গত সোমবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিহাল বলেছিলেন, রুশ বাহিনীর বোমায় গুঁড়িয়ে গিয়েছে মারিওপোল, কিন্তু পতন ঘটেনি। রুশ সেনার লাগাতার হামলার মুখেও আত্মসমর্পণ করেনি দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিওপোল। টানা কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনীর হামলায় শহরের পরিকাঠামো 90% ধ্বংস হয়ে গিয়েছে বলে মারিওপোলের মেয়র বাদিম বয়চেঙ্কোর অভিযোগ। এবার অবরুদ্ধ শহরের ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের হুঁশিয়ারি আদতে রুশ সেনার ফাইনাল অ্যাসল্টের বার্তা বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের এক অংশ। পশ্চিমারা ইউক্রেন সংঘাত দীর্ঘ করার সব চেষ্টা করছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংঘাত দীর্ঘ করার সম্ভাব্য সব কিছুই করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিদেশি অস্ত্রের সরবরাহ বাড়িয়ে পরিষ্কারভাবেই তাদের উস্কানিমূলক ইচ্ছার কথা জানান দিচ্ছে। ইউক্রেনে 24 ফেব্রুয়ারি রাশিয়ার সেনা অভিযান শুরু করে। এই ঘটনার পর রাশিয়ার উপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। বর্তমানে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনে নানা ধরনের সমরাস্ত্র পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে।
কাবুলের স্কুলে দফায় দফায় বোমা বিস্ফোরণ, হতাহত অনেক। আফগানিস্তানের রাজধানী কাবুলের আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে 3টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এই বোমা হামলা আত্মঘাতী বলে ধারণা করছে প্রশাসন। এতে নিহত হয়েছেন 6 জন এবং আহত হয়েছেন অন্তত 11 জন। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারে এই কথা জানিয়ে বলেছেন, রাজধানী শিয়া হাজারা এলাকার স্কুলটিতে মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে। এতে বহু লোকজন হতাহত হয়েছেন। কাবুলের একটি হাসপাতালের নার্সিং বিভাগের কর্মকর্তা রয়টার্সকে বলেন, মঙ্গলবারের এই বিস্ফোরণে কমপক্ষে 4 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। এদিকে তালেবানরা জানিয়েছে, আগস্টে ক্ষমতা নেওয়ার পর থেকে তারা দেশটিকে সুরক্ষিত করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে সেখানে। অবশেষে শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা। অবশেষে শপথ গ্রহণ করেছে পাকিস্তানের 34 সদস্যের নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার তারা শপথ নেন। সোমবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলে শপথ পিছিয়ে যায়। মঙ্গলবার প্রেসিডেন্ট আলভির অনুপস্থিতিতে দেশটির উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। জিওটিভির এক প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় 31 জন কেন্দ্রীয় মন্ত্রী, 3 জন উপদেষ্টা ও 3 জন প্রতিমন্ত্রী রয়েছেন। মন্ত্রিসভা পরিষদের তালিকা অনুযায়ী ক্ষমতাসীন জোটের প্রধান শরিক ও ন্যাশনাল অ্যাসেম্বলির শীর্ষ দল PMLN থেকে 12 কেন্দ্রীয় মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী ও 2 উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। PPP থেকে এসেছেন 9 জন কেন্দ্রীয় মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী ও 1 জন উপদেষ্টা। JUIF থেকে 4, MQM পাকিস্তান থেকে 2 এবং ZWP, BOP এবং PMLQ থেকে 1 জন করে মন্ত্রী নিয়োগ পেয়েছেন। সূত্র জানায়, দেশটির ক্ষমতাসীন জোট এখনও বর্তমান রাষ্ট্রপতিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়নি, কারণ এর জন্য জাতীয় ও আঞ্চলিক অ্যাসেম্বলির পূর্ণ সমর্থন প্রয়োজন। ক্ষমতাসীন জোট কোনো একটি সুবিধাজনক সময়ে পরবর্তী প্রেসিডেন্ট কী হবেন তা নির্ধারণ করবে বলে জানা গেছে। রাশিয়ার কাঠগড়ায় জাতিসংঘ মহাসচিব। ইউক্রেনের সেনা অভিযানের পর থেকে এই পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো ধরনের যোগাযোগের চেষ্টাই করেননি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস। মঙ্গলবার মস্কো এমন অভিযোগ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কেউ যোগাযোগ করেনি, এমনকি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার মিশনের সাথেও কোনো যোগাযোগ করা হয়নি, কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টাও করেনি। ইউক্রেনের সেনা অভিযানের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদও বিশেষ বৈঠক ডেকেছে। এই কথায় ইউক্রেন যুদ্ধ থামাতে জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেনি, তেমনটাই হয়তো বোঝাতে চেয়েছে মস্কো। আমি 99% নিশ্চয়তা দিলাম রাশিয়ার মিশন ব্যর্থ হবে। গত কয়েকদিন ধরে দোনবাসে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া। শঙ্কা ছিল যে কোনো সময় হামলে পড়বে তারা। সেই শঙ্কা সত্যি করে ইউক্রেনের স্থানীয় সময় সোমবার রাতে দোনবাসে অভিযান চালানো শুরু করেছে রুশ বাহিনী। তাদের লক্ষ্য পুরো দোনবাস দখল করা এবং দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন করা। তবে রাশিয়ার দোনবাস দখল করার মিশন সফল হবে না, কারণ তাদের সেই শক্তি নেই, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেকজি অ্যারেস্তোভিস। তিনি বলেন, আমি 99% নিশ্চয়তা দিলাম রাশিয়ার এই মিশন ব্যর্থ হবে। অলেকজি অ্যারেস্তোভিস আরও জানিয়েছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সামরিক বাহিনীর স্পর্শকাতর জায়গাগুলো চিহ্নিত করে হামলা চালানোর পরিকল্পনা সাজিয়েছে। কিন্তু অলেকজির দাবি, ইউক্রেনের সেনাদের ভেদ করে রুশ সেনাদের পক্ষে এই সফলতা পাওয়া সম্ভব নয়। এদিকে সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দোনবাসে হামলা করার কথা প্রথম জানান। তিনি তার বক্তব্যে বলেন, দোনবাসে যুদ্ধ শুরু হয়ে গেছে। তবে জেলেনস্কি ওই সময় জানিয়েছেন, রুশ বাহিনীর কাছে কোনো অঞ্চল ছাড়বেন না তারা, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। মে মাসে কি ফের যুদ্ধে জড়াবে ইসরায়েল ফিলিস্তিনি? নতুন বছরে 4 মাস পার হয়ে আবারও মে মাস সমাগত। এই মাসে প্রতি বছর ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত চাউর হয়। মে মাস বা কাছাকাছি সময়ে উত্তেজনা বৃদ্ধির কারণ হল মুসলমানদের পবিত্র মাস রমজান এবং ইহুদিদের পাস ওভার উৎসব একই সঙ্গে একই সময়ে উদযাপন। সেই উত্তেজনার মধ্যে গতকাল রাতে আবারও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কূটনৈতিক সূত্র জানায়, সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অধিবেশন বসার কথা ছিল। গত বছর একই সময়ে জেরুজালেমে অনুরূপ সহিংসতা শুরু হয়েছিল। হামাস কর্তৃক ইসরায়েলে বারবার রকেট ছুড়লে যুদ্ধ 11 দিন গড়ায়। বলা হচ্ছে ফিলিস্তিনি ছিটমহল থেকে ছড়া রকেটের প্রতিক্রিয়ায় ইসরায়েল সোমবার রাতে বিমান হামলা চালায়। জেরুজালেমের পবিত্র স্থানকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার পর উত্তেজনা বেড়েছে। ওই রাতে দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। চলতি বছরে এই ধরনের হামলা প্রথম ঘটল। হামাসের ছড়া রকেটটি তেল আবিবের কাছে সাগরে বিধ্বস্ত হয় বলে ইসরায়েলের দাবি।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে একটি রকেট গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। রকেটটি আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা আটকানো হয়। কয়েক ঘন্টা পর প্রতিশোধ হিসাবে হামাসের অস্ত্র তৈরির এলাকায় আঘাত হানে ইসরায়েলি বিমান। গাজার প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা সূত্রের মতে হামাস বিমান হামলা মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2.3 মিলিয়ন বাসিন্দার জনাকীর্ণ সিটমহল গাজার কোনো সংগঠন রকেট হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ এবং জেরুজালেমের পবিত্র স্থানে সাম্প্রতিক উত্তেজনার পর ঘটনাটি ঘটল। ইসরায়েলের লক্ষ্যে সমস্ত রকেট ফায়ারের জন্য হামাসকে দায়ী করে দখলদার ইসরায়েল। এর প্রতিক্রিয়া হিসাবে সাধারণত বিমান হামলা চালানো হয়। জেরুজালেমের আলাক্সা মসজিদ প্রাঙ্গণে এবং তার আশেপাশে সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনি সহিংসতায় 170 জনেরও বেশি লোক আহত হয়। আহতদের বেশিরভাগ ফিলিস্তিনি বিক্ষোভকারী। নাফাতলি বেনেট সরকার বারবার ঘোষণা করেছে বিক্ষোভকারীদের মোকাবেলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একটি হাত রয়েছে। হামাস রোববার সতর্ক করেছিল, আলাক্সা আমাদের এবং আমরা ফিলিস্তিনিদের প্রার্থনা করার অধিকার, শপথ করছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস সোমবার বলেছেন উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরব দেশগুলোর প্রতিপক্ষের সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন। তিনি বলেছেন, আমরা সব পক্ষকে আলাক্সা প্রাঙ্গণে ঐতিহাসিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং উস্কানিমূলক পদক্ষেপ এড়াতে আহ্বান জানিয়েছি।